ওঠরে বিফলে প্রভাত বহে যায় যে মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন ওঠরে বিফলে প্রভাত বহে যায় যে মেলো আঁখি। শুভ সকাল প্রিয় দর্শক, সকালবেলাটা কিন্তু এমনিতেই অনেক আদরের, আমরা সকলেই জানি, খুব সুন্দর করে সাজাতে চাই আমাদের প্রত্যেক দিনের সকালকে। আর সেটা যদি হয় ছুটির দিনের সকাল, তাহলে কিন্তু বিশেষ মাত্রা কিন্তু আরও একটু বেশি যোগ হয়। আজকে শুক্রবার আর গানে গানে সকাল শুরুতে এই মুহূর্তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছেন প্রিয় শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম তোমাকে এবং তোমার মাধ্যমে চ্যানেল আয় সকল দর্শককে। আজকে খুব সুন্দর জামাতুল ভেদা, খুব সুন্দর একটি দিন, যদিও রমজান, কিন্তু সামনে আসছে আমাদের ঈদ, যার ফলে সবার মধ্যে একটা ঈদের আনন্দ প্রকাশ পাচ্ছে। এবং সেই সাথে যেহেতু সার্বজনীন আনন্দের একটি দিন, আমাদের বাংলাদেশে যেভাবে করে আমরা সকল ধর্মের মানুষ একসাথে এক আনন্দে উদ্বেলিত হতে পারি, একভাবে কণ্ঠ মিলাতে পারি, এমন একটি উৎসবের দিন, সকলে মিলে অনেক আনন্দ হবে। আজকের গানে গানে সকাল শুরু করতে চাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই আল্লাহর নাম নেওয়াটাই তো আমাদের প্রথমের সকালের রীতি, তাই না? তো তোমাকে একটা ছোট খেয়ালের বন্দেশ শোনাচ্ছি, যেখানে আল্লাহকে আমরা স্মরণ করছি, সব কিছুর মধ্যেই তাকে স্মরণ করছি, কিন্তু এই গানটাতে বিশেষ করে তাকে স্মরণ করছি। বাহ, শুরু হোক তাহলে। আচ্ছা, ভাইরোর আগে Thank you.
চমৎকার সুন্দর এই সকালটি একেবারে শুদ্ধতম হয়ে উঠলো আপনার সুন্দর সুরের এই পরিবেশন। এটা আমার গুরুজি পণ্ডিত জসরাজ, উনি নিজে রচনা করেছেন এবং সুর দিয়েছেন, শিখিয়েছেন ভৈরব রাগে, যে আল্লাহ মেহরবান, কোই বিগাড় সকতে নহি তেরো, কেউ তোমাকে বদলি করতে পারবে না, বিনষ্ট করতে পারবে না, মানে নিজে তু ঠান, তুমি মন এটা তুমি বুঝে নাও। আউলিয়া পীর পয়গম্বর ধাবে, আউলিয়া পীর পয়গম্বর তোমার পেছনে পেছনে ধাবে, আলী নবী কো রুতবো পাবে, হ্যাঁ আলী নবীর মুখটা আছে দেখার জন্য, হাসান হুসেন প্যারে জিনকে, অর্থাৎ নবীজির কথা বলছেন, হাসান হুসেন তো নবীজির প্যারা নাতি নাতি ছিলেন, প্যারে জিনকে উনকো দিও ইমান, তাদেরকে তুমি ইমান দাও, কি অপূর্ব বন্দেশ এটা, এটা শুনে আমার অবশ্যই কবি কাজী নজরুল ইসলামের বন্দেশ মনে পড়ে যায়। সেখান থেকে একটি শোনাচ্ছি, মাত্র তুলেছি গানটা, আমার দাদা আব্বাসউদ্দিন আহমদেরই গাওয়া, কিন্তু আগে আমি কোনোদিন গাইনি। ভেসে যাই হৃদয় আমার মদিনা পানে, ভেসে যাই হৃদয় আমার মদিনা পানে, আসিলেন রসুলে খোদা প্রথম যেখানে, আসিলেন রসুলে খোদা প্রথম যেখানে, ভেসে যাই হৃদয় আমার যথাই কোরানি, লোভিনু মনি রুখনি যথাই কোরানি, শেষ যাই হৃদয় আমার মদিনা পানি, গুহার আধারে প্রথম ইসলামের জ্যোতি লভিল, জনম ঝরে অঝরো ভাসিলো নিখিল ভুবন যাহার তুফানে, ভাসিলো নিখিল ভুবন যাহার তুফানে, ভেসে যাই হৃদয় আমার মদিনা পানে, ভেসে যাই হৃদয় আমার।
বাদশা ফকির লাখো আউলিয়া অম্বিয়া বাদশা ফকির যথা যুগে যুগে আসি করিল ভিড় যথা যুগে যুগে আসি করিল ভিড় তারি ধুলাতে লুটাব আমি নুয়া বসি নুয়া বসি তারি ধুলাতে লুটাব আমি নুয়া বসি নুয়া বসি নিশি দিন শুনি তারি ডাক আমার পরাণে নিশি দিন শুনি তারি ডাক আমার পরাণে ভেসে যায় হৃদয় আমার মদিনা পানি আসিলেন রসুলে খোদা প্রথম যেখানে বাহ চমৎকার। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো গানে গানে সকাল শুরুর আজকের আয়োজন নিয়ে। ততক্ষণ নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে। সঙ্গে আছেন প্রিয় শিল্পী ডক্টর নাশিদ কামাল। বিরতির আগে কিন্তু বেশ দুটি দারুণ গান আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন, যদি বলতে হয় রাগ আশ্রয়ী দুটি গান। এর মধ্যে শেষটি যেটি করেছিলেন সেটি হচ্ছে আপনার কণ্ঠে, আপনি বলছিলেন আপনার দাদু গেয়েছেন কাজী নজরুলের লেখা, এবং আপনি এটি প্রথম আজকে গানে গানে সকাল শুরুতে আমাদেরকে উপহার দিলেন। শুধু গানে গানে সকাল শুরু না, গানটি গাইলামই এই রোজার মাসের ইবাদতের মতন। আমি বসে বসে ইসলামী গান শিখি আরো নতুন নতুন, কারণ যেগুলো উনি গেয়ে গিয়েছেন সেগুলো যদি আমি শিখে আবার গাই তখন আরো দশ জনে শোনে এবং গাইতে থাকে নিশ্চয়ই। আর তার পাশাপাশি অনেক অশ্রুত গান এখন আমাদের কাছে আছে যেগুলো তিনি লিখেছেন, অনেক গুণী শিল্পী গেয়েছেন, কিন্তু এখন আসলে আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। একটা প্রোগ্রামে গেলাম একটা চ্যানেলে, তো আমি ওটা উপস্থাপনা করব আমার সাথে যে মেয়েটা পাশে বসা গান গাইবে নতুন তোমাদের বয়সী, সে দেখি কানের মধ্যে হেডফোন দিয়ে আমারই গাওয়া গান কি বলে মোহাম্মদ মোর জপমালা, ওটা ওরকম নয়নমণি, ওটা সে কানের মধ্যে দিয়ে শুনছে শিখছে। তখন আমার মনে হলো যে হ্যাঁ, এটাও একটা ভূমিকা, আমরা যে গানগুলো গাইছি সেটা অন্যরা শিখছে, কাজে আমাকেও সেটা সুন্দর করে সঠিকভাবে গাইতে হবে, তা নাহলে অন্যরা হয়তো ভুলভাবে শিখবে, এবং সেই সাথে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। গানে চলে যাই তাহলে। আচ্ছা, এরই মাঝে যে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমাদের সাথে টেলিফোনে, কথা বলি। হ্যাঁ, শুভ সকাল, কে আছেন সাথে? আজকে সকালে টেলিভিশন খুলে দেখলাম নীল কমল প্রস্ফুটিত হয়েছে, দেখে এত ভাল লাগলো। আমার বোন নাশিদ কামাল, তাকে দেখে যেমন মন ভরে গেল তেমনি তার গান শুনে মন ভরে যাচ্ছে। আমি আর একদিন পরে চলে যাচ্ছি, আমারও কান্না পাচ্ছে, তার এই গান আমাকে উদ্বেলিত করছে এবং অনুপ্রাণিত করছে। আমি চাই যে সামিরা আমার চাচাতো বোন, সে এসছে সুদূর ফ্লোরিডা থেকে, তো আমার কাছে মনে হয় যেন গান দিয়ে ভরে দিয়ে গেল আমাদেরকে। আর যে কটা দিন তুই থাকবি না ওখানে, তো তোর যেতেই হবে, ওখানে খালেদ আছে, তোর বর আছে, কিন্তু আমাদের গান তোর সঙ্গে যাবে, আর আবার কবে আসবি সেটার প্রতীক্ষায় থাকবো। ফিরে তো আসতেই হবে ভালোবাসার টানে, গানের টানে। এখানে আমার সব ভালোবাসার লোকরা বসে আছেন, গাজী ভাই, রূপতনুদা, মানিক ভাই, সুলতান, আর দেখতে পাচ্ছি না বাঁ পাশে সুলতান, সুলতান হ্যাঁ, টুটুল ভাই কি আছেন? আজকে আসেনি না, আজকে নেই। তো এরা সবাই আমার এত ভালোবাসার লোক, এদের কিছু আর তোর কথা তো বাদই দিলাম, আর তুমি বসে আছো অথই, তোমরা সবাই আমার এত ভালোবাসার লোক যে ফিরে তো আসতে হবে বারবার। সেই জন্য আমি একটি গান অনুরোধ করছি, জানি না আজকে গাওয়া সম্ভব কিনা, সেটা হলো যাও তুমি ফিরে। হ্যাঁ, আমি ভেবেছি যে তুই হয়তো বলবি এটা, এটা অবশ্যই গাইবো, কিন্তু এখন আমি একটা গান তোকে ডেডিকেট করছি, দারুণ হয়। এবং তোকে যেটা লাস্ট কথা বলতে চাই যে আমার এই পুরো ভালোবাসাটা তোকে উজাড় করে দিলাম তোর গানে, আমিও আমারটা দিলাম তোকে। আমার বাবা একটু কথা বলবেন এখানে। আচ্ছা দিন, তোমার গান যখনই হয়, হ্যাঁ আমি তো শুনি না,
একদিনের লোক আছে পৃথিবীতে, শুধু শুনে না সে কাঁদে। আমি তো রাস্তা অনেক ধন্যবাদ কল করবার জন্য। আর আপনি যত দূরেই থাকেন না কেন, আপনি কিন্তু আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পরিবারের একজন অন্যতম সদস্য, আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। এখন আরমিন বড় হয়েছে, ও যখন আমার দাদার কোনো গান এখানে চ্যানেল আইতে বা অন্য কোথাও গায়, তখন আমার কিরকম লাগে, মানে শিহরণ। আমার চাচা যে ওপার থেকে দেখছেন, ওনারও নিশ্চয়ই একই রকম লাগে, কারণ আমরা তো এখনো সন্তান তাদের কাছে। সত্যি তাই। তো একটি গান সামিরা চলে যাবে, সে আমার ছোট্ট বোন ভিনদেশি পাখি, তার জন্য আমি গাইছি। কিশোরে তুমি গান শোনালে, ভিন দেশি পাখি। কিশোরে তুমি গান শোনালে, ভিন দেশি পাখি।
চমৎকার। সামিরার জন্য বিশেষ করে গাইলাম ও আমার ভিনদেশি পাখি, এবং এই তিন মাস ছিল, কত যে গান শোনালো, গাইলো, রেকর্ডিং করলো এবং আমাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেল। এবং যেভাবে করে সামিরা আব্বাসি আমাদেরকে তার ভালোবাসা ছড়িয়ে দিয়ে গেলেন, কিন্তু দেশের বাইরে থেকে, সেখানেও নিশ্চয় তিনি আমাদের সাথেই থাকবেন। ঠিক তেমনি আরও অসংখ্য বাঙালি কিন্তু সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জন্যও কিন্তু এই গানটি হতে পারে। অবশ্যই অবশ্যই। এবং একটা খুব খুশির সংবাদ হলো যে যখনই আমি দেশের বাইরে যাই, এত রিভিউ পাই এই চ্যানেলাই গানে গানে সকাল শুরুর, এবং সেখানে দর্শকরা দেখেন, তারা উপভোগ করেন এবং সেই গানগুলো তাদের ছেলে মেয়েদেরকে শেখান। কারণ এখন তো টেপ করার সুবিধা আছে, ইউটিউবে চলে যাচ্ছে সমস্ত অনুষ্ঠানগুলো। এটা কিন্তু বাঙালি গান এবং বাঙালি সত্তা, বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার ধারাবাহিকতাটা এই চ্যানেলাই কিন্তু এই গানে গানে সকাল শুরুর মাধ্যমে তৈরি করে দিয়েছে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সাথে, শুভ সকাল, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপু আমি রাজশাহী থেকে বলছিলাম। আচ্ছা, নামটি বলুন একটু। আমার নাম চাম্পা। আচ্ছা, নিশ্চয় আপনি শিল্পীর সাথে কথা বলবেন। জি, শিল্পীর সঙ্গে কথা বলবো। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? ভালো আছি। কি নাম আপনার? আপু আমার নাম চাম্পা। বাহ, চাম্পা তো খুবই প্রিয় ফুল। তাই? হ্যাঁ। আপু আপনাকে দেখে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, তবে আপনাকেও খুব সুন্দর লাগছে, আর কণ্ঠটা ভালো লাগছে। সকালবেলা সেই কণ্ঠ, ঘুম 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 কণ্ঠ, কোনো অনুরোধ আছে? সেই সাথে রাজশাহীর ভাষার একটি টান, দারুণ মিষ্টি, একদম। অনেক ধন্যবাদ। আসলে যাই বলুক না কেন, একজন দর্শক যখন ফোন করে, ওটাই একটা অনুপ্রেরণা। সে ছোট হোক, বড় হোক, জ্ঞানী হোক, ছোট হোক, মনে হচ্ছে যে ছোট বয়সে হবে, তবুও কিন্তু একটা ভালো লাগা সৃষ্টি হয় যে শিল্পী তার মধ্যে। গানে চলে যাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটি গান, এটাও আমি মাত্র নতুন শিখেছি, এটা নজরুলের একটি খুব বিখ্যাত গজল। পথ দিয়ে সখিল তাকে যে গান গিয়ে যায়, পথ দিয়ে দেব তারে কণ্ঠহার, তার কণ্ঠেরই ওই সুর নিয়ে দেব Thank you.
কারুর পানে নাহি চাই সে আপন চমৎকার। এবার কি নজরুলের গান হচ্ছে নাকি আর একটু ভিন্ন ধরনের কোনো গান আপনি আজকে আমাদেরকে উপহার দিতে চান? হ্যাঁ, দিতে পারি সে গান। কারণ হচ্ছে যে আজকে চাচা অনেক দিন পরে আমাকে টেলিফোন করলেন, এবং চাচা সাধারণত এই প্রোগ্রামটা অতটা দেখেন না। একটি অনুষ্ঠান, আমি পুরো অনুষ্ঠানটাই চাচাকে ডেডিকেট করেছিলাম। ডিসেম্বর মাসে চাচা জন্মদিন ছিল, মোস্তফা জামান আব্বাসী, কিন্তু তখন উনি দেখেননি। আজকে দেখছেন যখন, আমার খুব ইচ্ছে হচ্ছে যে চাচার কাছ থেকে শেখা গানগুলো তাকে আবার আমি পুনরায় শোনাই। তাহলে বুঝতে পারছো কোন গান হতে পারে? দেখো তো একটা গেস নাও। ভাটিয়ালি? হ্যাঁ, তুমি গেস করতে করতে আমি খাতাটা বের করছি। ঠিক আছে, ভাটিয়ালি গান হবে নাকি তাহলে?
মানে ফোক অঙ্গের, পল্লী অঙ্গের গান আর কি। সে প্রথমে প্রথমে করি ওই না মাধবী বনেতে বন্ধু ছিল, এই গানটা আমি চাচার কোলে একদম কোলের মধ্যে বসে শিখেছি। কি মজা না, ভাবতেই মজা। হ্যাঁ, এই একটা খুবই ব্লেসড। এরই মাঝে যে একজন দর্শক আমাদের সাথে, শুভ সকাল, কি আছেন? ভালো এটা মনে করি দিয়ে নিলে, আমি নজরুলের গানই হয়তো গাইছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার নামটা যে আমি বুঝতে পারিনি। আমার নাম হারুনুর রশিদ। আচ্ছা, হারুনুর রশিদ, অনুষ্ঠানটা দেখতেছি। বাহ, আপনি নিশ্চয় শিল্পীর সাথে কথা বলবেন। নাশিদ কামাল আছেন আমার সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো, কে বলছেন? ভালো আছেন, সৌদি আরব মদিনা থেকে হারুন বলছি। এই তো আমি একটু আগে ভেসে যাই হৃদয় আমার মদিনা পানে, একটু আগে গান গাইলাম, তার তার ডাক শুনেই বুঝি আপনি ফোন করলেন। হ্যাঁ, কথাগুলো ভালো শোনা যাচ্ছে না, তবে পল্লী গীতি বলেছেন এটা আমি শুনতে পেয়েছি। ভাইয়া, এই যে আমি পল্লী গীতি শুরু করছি এখন। মাধবী বনেতে বন্ধু ছিল, সই গো বন্ধু আমার কোন বনে লুকাইল। ওই না মাধবী বনেতে বন্ধু ছিল, সই গো বন্ধু আমার কোন বনে লুকাইল, বন্ধু আমার কোন বনে লুকাইল। Thank you.
করিল পাগল পারা হারাইলাম খুল মানুষীল কৃষ্ণ প্রেমে ধারা করিল পাগল পারা হারাইলাম খুল মানুষীল নাম ধরিয়া বাজাই বাঁশি বিজন বিপিনি বসি নাম ধরিয়া বাজাই বাঁশি বিজন বিপিনি বসি ওই শুন বাঁশি কোন মনে বাজিল বন্ধু আমার কোন মনে লুকাইল ওই না মাধবী বনিতে বন্ধু ছিল শুইব বন্ধু আমার কোন মনে লুকাইল চমৎকার। এই গানটি আমার চাচাকে সারাক্ষণ গাইতে শুনতাম, কিন্তু আমি যখন গাই তখন আরেকটা অনুভূতি আমার হয়। আমার মনে হয় যে আমি এক বছর বয়স থাকতে দাদুকে ক্ষণিকের জন্য দেখেছিলাম, দেড় মাস ওনাকে পেয়েছিলাম, তারপরে উনি চলে গেছেন, কোন বনে যেন লুকিয়ে গেছেন। শৈল সই সবই খুঁজে বেড়াচ্ছি কিন্তু দাদুকে আমি এক ঝলক দেখতে পেলাম না। ওই এত বেশি ছোট ছিলাম সেটা তো আর আমার মনে নেই, তাই না? সেই আর একজন দর্শক যে এরই মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভ সকাল, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি আফিজউদ্দিন, ঢাকার সানারপাড় থেকে বলছি। আচ্ছা, আমি একটু শিল্পীর সাথে কথা বলবো। নিশ্চয়ই বলুন। জি হাফিজউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ আপা, আপনাকে ঈদ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একজন প্রখ্যাত ব্যক্তি শিল্পী হিসাবে দাদাকে স্মরণ করেছেন। আমরা আজকে রমজানের পবিত্র মাসে দোয়া করি, আল্লাহ যেন তার মাগফিরাত কামনা করি। নিশ্চয়ই, আমার দাদাকে, আমার বাবাকে। আচ্ছা, আমি আপনার কাছে সেই নজরুলের দুটি বিখ্যাত গানের অনুরোধ থাকবে, হয়তো ঈদের আগে এই অনুষ্ঠানে আপনি আসেন কিনা আমরা জানি না। এই রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আর ও দরিয়ার মাঝি তুমি আমায় নিয়ে যারে মদিনা। আচ্ছা আচ্ছা,
আমি এতগুলো গান একসঙ্গে গাইতে পারবো কিনা জানি না। রমজানের ওই রোজার শেষে তো আমরা জানি যে আমরা সব চ্যানেলে চ্যানেলে বাজবে, অবশ্যই আপনার জন্য থাকবে। তো এর আগে একটি গানের অনুরোধ এসেছিল, মিলনী রূপ
একটি গান গাইলেন আর এরপরই আমাকে নিষ্ঠুরভাবে বলতে হচ্ছে সময় শেষ হয়ে গেছে। একেবারেই শেষ দিকটাতে চলে এসেছি, আপনার কণ্ঠের শেষ গান শুনব, তার আগে অনেক ধন্যবাদ আর সেই সাথে সাথে অগ্রিম ঈদ মোবারক জানাতে চাই। আমিও অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং জনাব হাফিজউদ্দিন উনি আমাকে রমজানেরই রোজার শেষে এই গানটি গাইতে বলেছেন। আমি জানি যে যেদিন ঈদ হবে সেদিন এবং তার আগের দিন ওই গানটি অনেকবার গাওয়া হবে। আমার দাদুর গাওয়া আরেকটি বিখ্যাত ঈদের গান যেটা খুব কম গাওয়া হয়। হাফিজউদ্দিন ভাই, আপনি, আমি জানি আপনি অনেক খুশি হবেন এই গানটি শুনে এবং ঈদের যে অগ্রিম একটি বার্তা এবং যে বার্তা দিয়ে তুমি শুরু করেছিলে অথই প্রথমেই অনুষ্ঠান, যে আমরা মুসলমান ধর্মাবলম্বী যারা তারা ঈদ পালন করি, কিন্তু ঈদ মানে হচ্ছে খুশির দিন এবং সেটা সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা পালন করি এবং সবার কাছেই ঈদ আসুক, একই অর্থ বহন করুক সেখানে। এই কথাটা আবার কাজী নজরুল ইসলামের গানেও বারবার করে এসছে এবং আমার মনে হয় গানের মধ্যে দিয়ে আমি বললে আপনাদেরও বারবার মনে থাকবে। বাহ, প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা। নিশ্চয়ই সারাটি দিন অনেক ভালো কাটবে, ছুটির দিন, ঈদের ব্যস্ততা, শপিংয়ের ব্যস্ততা, ভালো থাকবেন আপনারা সবাই। শুভ সকাল আরও একটিবার। গানে চলে যাই। এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদ গাই। এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদ গাই। যাহার আশায় চোখে মোদের ছিল না তো নীর, চলো ঈদ গাই। যাহার আশায় চোখে মোদের ছিল না তো নীর, চলো ঈদ গাই। এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদ গাই। শিয়া সুন্নিল মজহাবি একই জামাতে, এই ঈদ মোবারকে মিলিবে একসাথে। ভাই পাবে মাইকে বুকে, হাত মিলাবে হাতে, আজ এক আকাশের নিচে মোদের একই সেই মসজিদ, চলো ঈদ গাই। আজ এক আকাশের নিচে মোদে একই সে মসজিদ, চলো ঈদ গাই। ঈদে নিচে দুনিয়াতে শিরনি বেহেশতি, দুশ্মন আজ গলায় ধরে পাতাবো ভাই দোস্তি। জাকাত দেব ভুগবে লাশাজ গোসা ও বদমাস্তি, রানীর তস্তরিতে ভরে বিলাবো তৌহীদ, চলো ঈদ গাহে। রানীর তস্তরিতে ভরে বিলাবো তৌহীদ, চলো ঈদ গাই। এলো আবার ঈদ, ফিরে এলো আবার ঈদ, চলো ঈদ গাই। আজকার ঈদের খুশি বিলাবো সকলে, আজির মতো সবার সাথে মিলবো গলে গলে। আজির মতো জীবন পথে চলবো দলে দলে, নীতি দিয়ে বিশ্বনিকিল করবো রে মুরির, চল।
ভালো